চ্যানেল অপলোড অনেক আলোচনা করে ফারিচে করি আমার যে ভ্রমণ কাহিনী পর্যন্ত আমি আলোচনা করি ফারিচে তো বর্তমান ভিডিওর আমি আলোচনা জীবনী এবং আত্মজীবনী পুরো ভিডিও মানে পড়ি লা আলোচনা কলা প্রথমে ভ্রমণ কাহিনী রজতা সম্পর্ক তাপরে আমি কোশ্চিন আমি ডিসকশন তো তো পার্ট সিক্সটি জীবনী এবং আত্মজীবনী যে থিওরি আলোচনা এবং পার্ট সিক্সটি আমি তার কোশ্চিন পড়ি আমার জীবনী আত্মজীবনী আমার তো করি ভিডিওটি যিয়ে বি মোৰ টেলিগ্ৰাম চেনেল জইন হৈ অনুৰোধ কৰিবি টেগ্ৰাম চেনেল জইন হৈ পাৰিব যাফল তুমি মানে তুমি সমষ্ট ডাউট মই পচাৰি পাৰিব তাৰপিছত আমাৰ ডিছকচন সামিলিবাৰিব দেখ জীৱনী আৰু আত্মজীৱনী দেখ জীৱনী আৰু আম্মীৱনী যি মোৰ চেনেলটো পঢ়িছোঁ নিশ্চিতভাৱে জানি থাকিব মই তোমাক বুজাইবি ঠিক ফিক্স সমস্যা জীৱনী মানে ক'ৰ আত্মজীৱনী মানে ক'ৰ জীৱনী মানে ক'ৰ জীৱন মানে অন্য় জাবদৰে লিখি যায় আমি জীৱনী বুলি হেল্ল' অন্য় জীৱন সম্পৰ্কে লেখিলে যদি ভাবি যে তুমি মানে মানে মই যদি তুমি নৰ্মেল একজাম্পল দেকি তুমি বুজাই মই যদি তুম জীৱন সম্পৰ্কে লিখিলি মানে তুমি তুমি যোন মোৰ ভিডিঅ' দেখুছ মই যদি তোমাৰ জীৱন সম্পৰ্কে যদি লিখি ত' আমি কৈ জীৱনী কিন্তু আত্মজীৱনী কোনো যদি মোৰ নিজ জীৱনী সম্পৰ্কে লিখিলি মই মানে মোৰ জন্ম ঠাই ক' ক' কল কেতিয়া বঢ়িলি যদি লিখিবি সেইটাই আহি যাব আম্মীৱনী আত্মজীৱনী মানে কোনো নিজস্ব জীৱনী বা নিজ জীৱনী বুলি কৈ কিন্তু জীৱনী মানে ক'ৰ অন্য় জীৱন বাবদৰে বৰ্ণনালে আমি তাক জীৱনী বুলি কৈ থওঁ बुझी है जीवन और आत्मजीवन मानते कौन बुझीपार तो जीवन मैंने कौन आउ भी कह दिया चाहे जीवनी मान्य जीवन बाबद वर्णना करा तो आम जीवन और आत्मजीवन मैंने निज़ जीवन संपर्क में आज लिखा ताक आम आत्मजीवनी कही पार बुझिपार जीवनी कौन आत्मजीवन कौन है देख ते आगक जाक तो जाना आम देख के

এটা দেখ রচনা করে কোণ যে চৈতন্য ভাগবত তাঁর সেই জীবনী বলেপার সেইভাবে ভাবে জগন্নাথ রচনা সেইভাবে ভাবে পিলা মানে হল ঈশ্বর চৈতন্য ভাগবত মানে ঈশ্বর যেটা আমি কবি সম্পর্কে আলোচনা সেইভাবে ভাবে দিবাকর জগন্নাথ চরিতমৃত মনে রাখ হল মোস্ট ইম্পর্টেন্ট ইম্পর্ট্যা সেইভাবে রামদাসকর দাঢ় দার্ধ্যতা ভক্ত রফামূত বুঝি গেল যেটা ইম্পর্ট্যাঁ তোমাকে সেইটা অন্ডরলাইন করে দিয়েছি এবং সেইটা তুমি আউথার বুঝাই দেবি তোমাদের তাকে পড়িয়ে মনে রাখি রকিপার তো আমি তিনটে জাঁণিলা কোণ যে চৈতন্য ভাগবত কাহ চৈতন্য ভাগবত কি ঈশ্বর দাসকর জগন্নাথ মৃত হচ্ছে দেবাড় দাসর আউ দার্দ্যতা ভক্তি রফামৃত হচ্ছে কবি রাম দাসর হল তা ন দেখি দেখ আমি ফকিরমোহন সেপতি বৃদ্ধক জীবন চরিত করে বৌধাবতার দেখ মনে রাখলান বৌধাবতার কাহ ফকীরমোহন সেপতি বৌধাবতার হল বৌধাবতার হইল ফকির মোহন সেপতিইভাবে ভাবে ফকিরমোহন আত্মজীবনী চরিত হল আত্মজীবন চরিতবি কাহ ফকির মোহন ফকির মোহনার দেখ বৌধাবতার গোটে কৌধাবতার তাঁর গোটে জীবন চরিত বা তার জীবনী কাকি না সে দেখ বৃদ্ধ জীবন রচনা করেছেন সে অন্য জন জীবনক নেই রচনা করেছেন বা অন্য জনকর জীবনীকে সে বর্ণনা করছেন কাহ জীবনী কু বৃদ্ধ জীবনীকে এবং তাহলে আমি বৌদ্ধ কহিলা সেইভাবে ভাবে ফকির মোহন আত্মজীবন আত্মজীবন চরিত এটা আত্মজীবনী আত্মজীবন চরিত আত্মজীবনী বুঝি দেখ আমি যা পন্ডিত মৃত্যুঞ্জয় রথ জন প্রসিদ্ধ জীবনীার সে সারলা সারলা চরিত্র জীবনীকার মানে সারা চরিত্র পিল দেখো যে প্রথম পুস্তক সারলা দাস উপরে প্রথম পুস্তক বলে আমি দেখো প্রথম সমালোচনা পুস্তক যেপর আমি পণ্ডিত গোপীনাথ নন্দর্মাঙ্কর ভারত দর্পণ সেইভাবে সারলা জীবনী উপরে রচিত প্রথম পুস্তক সারলা জীবনী উপরে রচিত প্রথম পুস্তক যেভাবে ভাবে আমি আলোচনা করে পূর্ব ভিডিও মানুষ তুমি কেদে যে সারলা সারলা দাস উপরে বা সারা মহাভারত উপরে প্রথম সমালোচনা পুস্তক লা কোণ লা প্রথম সমালোচনা পুস্তক লা গোপীনাথ নন্দ শর্মা ভারত ঠিক সেইভাবে ভাবে শার দাস জীবনী উপরে প্রথম পুস্তক লাত কাহ মৃত্যুঞ্জয় মনে রাখ তারপরে দেখ আগে যা আমি মানে পন্ডিত গোদাবরী মিশ্র অর্ধশতাব্দীতে রা ও তহিমে মোটর স্থান হল অর্ধশতা ওড়শা এবং তহিঁরে স্থান উনিশশো সার্থক আস মানে মূলক পুস্তকটা পিল কে মাসে রচনা করা উনিশশো রচনা

সো এটা উনিশশো একষট্টি মাসহার কেন্দ্র সাহিত্য একাডেমি পুরস্কার পাইছি বুঝিপার দেখো আগে যা দুর্গাচরণ রায় কবি রাধানাথ রায় জীবন কুড়ি রাধানাথ জীবনী দেখো এটা কে রয়েছে দুর্গাচরণ রায় রাধানাথ জীবনী কি লিখছেন পিলা মানে দুর্গাচরণ রায় জীবনী আত্মজীবনী তুমি ফার্স্ট বুঝিপার তো জীবনী মানে কখন যে অন্য জনক বাবদ বর্ণনা সেটা জীবনী হয়ে গেল অন্য সেটা জীবনী কিন্তু নিজ আমি যদি নিজে তাহলে সেইটা আত্মজীবনী এটা গোদাবরী মিশ্রঙ্কর এটা আত্মজীবনী বুঝি তো এটা আত্মজীবনী কিন্তু দুর্গাচরণ রায় লিখি রায় মানে রায় নিয়ে কি জীবন দুর্গাচরণ রায় তেমন সেইটা জীবনী

ভক্ত কবি মধুসূদন ভক্ত কবি মধুসূদন কাহ রচনা কবি জীবন চরিত্র কুতো মনোযোগভাবে বর্ণনা করছেন দেখো যে ভক্ত কবি মধুসূদন কাহ রচনা কাচরণ পাণিগ্রাহী রচনা সেইভাবে শ্রীবোষ্ঠ পণ্ডা শ্রীবোষ্ঠ পণ্ডা আত্মচরিত জা পাব সমস্তে হল তাহলে দেখো গণকবি বৈষ্ণব পাণীকর পাণিকবির আত্মকাণী মানে এটা অনলাইন করে নিি কিনা দেখো যে শ্রীবোষ্ঠী পণ্ডা আত্মচরিত কে তুমি জাগি যে সেটা শ্রীবোষ্ঠ পণ্ডা এই রচনা করছেন সেইভাবে পাণিকবির আত্মজীবনী কে তুমি জাগি যে বৈষ্ণব পা রচনা বলে হ্যাঁ তো সেইপা তোমাকে সেইটা অন্ডলাইন করিনি নি হ্যাঁ সেটা তোমাকে সেইপি করিনি করে পরে আমি দেখা দেখো তুমি যা পড়াউছো পি তোমার মাইন্ডর সহ শোনাও মানে কেউ ভাল ভাবে তুমি বুঝা হচ্ছ হা তা পরবর্তী সময় আমি দেখা যে নীলকণ্ঠ দাসম আমার যে রয়েছে আত্মজীবনী হল পন্ডিত নীলকণ্ঠ দাস আত্মজীবনী তৎকালীন ওড়শার সামাজিক ও রাজনৈতিক ঘটনাবল পরিপূর্ণ সফল গ্রন্থ দেখো পন্ডিত নীলকণ্ঠ দাস আত্মজীবনী পিলা মানে যে আত্মজীবনীপা কেন্দ্র সাথিত্য একাডেমি পুরস্কার উনিশশো চৌষট্টি মশার

চিৰিয়েল বাৰু তুমি যদি পঢ়ো তো তুমি যদি আছিলে তুমি যদি মফিয়া নে পঢ় তাহ'লে তুমি মানে যদি অপশ্ন আছে তেনেহ'লে তুমি তাক এটেণ্ড কৰি পাৰিব বুজি হ'ল দেখ দুই আমি আলোচনা গোটেই হ'ল নলকণ্ডৰ আত্মজীৱনী যিহেতু কেন্দ্ৰ সাহিত্য একাদেমী পুৰস্কাৰ পৰাই বিবেচিত হৈছিল আগতে থাকিলে অৰ্ধ শতাব্দৰ ওড়িশা এটা কেন্দ্ৰ সাহিত্য একাডেমী প্ৰাপ্ত হ'ল তাৰপৰা দেখিব দেখ আমাৰ হ'লে গোটেই মোট ইম্পৰ্টেণ্ট প্লান লক্ষ্মী নাৰায়ণ চাহুৰ প্ৰসিদ্ধ আত্মজীৱনী মোৰ বাৰবুলা জীৱন মোৰ বাৰবুলা জীৱন কাহাৰ লক্ষ্মী নাৰায়ণ চাহুক এই গোটেই মনে ৰখ মোৰ বাৰবুলা জীৱন কাহাৰ

उन्नीस सदस्तर मसीहार केन्द्र साहित्य मे जोगी बिचेचित कौ कुंभार चक कालीचरण पट्टनायक समस्त कन्फ्यूज आज के कालीचरण पट्टनायक काली चरण पाणीग्राही है काली चरण पाणग्राही जहाँ अंगे निभाई सैटा अलग किंतु कालीचरण पट्टाको कालीचरण पटनायक कुंभार चक जो कुंभार चक्र साहित्य एकडेमी पुरस्कार पाई है तुमको भी कहते मसीहात मसीहाजस्तर बोली जे बोली बुझी

মো জীবন সংগ্রাম তুমি যে কে পে সব কিছু মনে রাখ কিনা তুমি যা পড়েও সবু ইম্পর্ট্যাট বুঝি হল আগে ডক্টর হরেকৃষ্ণ সাধনার পথে এবং রমাদেবী চৌধুরী পথে এই দুইটা মনে রাখ সাধনার পথে সাধারণ মানে সাধনার পথে হোক হরেকৃষ্ণ মহতা জীবনর পথে কোণ পথে কাহ জীবনর পথে হোক রমাদেবী হল তাপরে আগে যা দেখ মায়াধর মানফিঙ্কর শিক্ষাবিত কথা মনে রাখব শিক্ষাভিত্তর কথা কাহার মায়াধর মানফিঙ্কর হল তাহলে সুন্দর মহাতিঙ্ দেখো পথ ও পৃথিবী পথ ও পৃথিবী কাহার সুন্দর মহান পথ পৃথিবী তাপরে সচিদানন্দ রাউতরা আত্মজীবনী কখন উত্তর কক্ষ উত্তর কক্ষ কাহার উত্তর কক্ষ হচ্ছে সচিদানন্দ রাউতরা হল ও পথ পৃথিবী কাহার পথ ও পৃথিবী হচ্ছে সুন্দর মহানীরা হল তারপরে ভুবনেশ্বর বেহে দেখো গাঁর ডাক পিলা মনে রাখব তাঁর আত্মজীবনী কাহার ভুবনেশ্বর বেহে আত্মজীবনী গাঁর ডাক মনোজ দাসম সমুদ্র কূড়র এক গাঁ আ ইম্পর্ট্যাঁ তাই এতে ভিতরে ছাড় তাপরে তলক যা দেখা হ্যাঁ গোপীনাথ মহাতে আত্মজীবনী স্রোত হল স্রোত আমি আলোচনা স্রোত মনে রাখবে যেটা সেটা মানে আত্মজীবনী মো জীবন হাঁট

কেবল পিজি পিজপাই নো পরবর্তী সময় তুমি তাহলে ন্যাটপি এক্জাম দেব আপিছি একজাম দেব তাহলে তুমি স্টার্টিং এইটু হইতে পড়বে বুঝি তো তুমি জানো তুমি মানে যে ধুলি মাঠের সন্থ কচনা ধুলি মাঠের সন্থ গোপীনাথ মহান্ত রচনা এবং তা গোপবন্ধু জীবন নিয়ে রচনা করাই গোপবধু চৌধুরী বারম্বার তুমি এই দিচ্ছি তুমি তাকে মনে রাখিপার বল বুঝিপার ধুলি মাঠি সন্থ রচায় কি গোপীনাথ মহান্ত গোপবন্ধু চৌধুরী জীবনকে নিয়ে সে রচনা করছেন হেলা সেইভাবে ভাবে সুন্দর মহান শতাব্দীরা সূর্য কূলবৃদ্ধ দুইটি সফল মোট ইম্পর্ট্যা প্লাম এইটা কোশ্চেন আসে শতাব্দীরা সূর্য এবং কাহার কুড়বৃদ্ধ কাহ সুেন্দ্র মহান জীবনী হলা উৎকল গৌরব মধুসূদন মধুবাবু জীবন এই দুইটা পুস্তক রচনা করা দেখো দুইটা পুস্তক যখন তুমি কহিলি যে শতাব্দীরা সূর্য এবং কুড়বৃদ্ধ কাহ সেইটা হচ্ছে সুন্দ্র মহান্তর কিন্তু কাহা জীবনী নেই রচনা করছেন মধুবাবু এই তোমাকে দুইটা পয়েন্ট জাণে পড়বে দেখো গোটে যেপরি কে ধুলি মাঠে সন্ত কাহ রচনা গোপীনাথ মহান জীবনকে গোপবন্ধু চৌধুরী জীবনক নেই সেইভাবে ভাবে সুন্দ্র মহাতি রচনা করছেন শতাব্দীরা সূর্য আরও কুড়বৃদ্ধ কাহ জীবন নিয়ে কি মধুবাবু জীবনকে নিয়ে কি বা মধুসূদন দাস জীবনকে নিয়ে সে রচনা করছেন বুঝি হেলা তো এইভাবে ভাবে পড়া যে কে রচনা করছেন কোণ রচনা করছেন এবং কাহুক নেই রচনা করছেন যেটা ইম্পর্ট্যাট লাটা তোমাকে কিন্তু গোপীনাথ মহান মনে রাখি সুেদ্র মহান শতা সূর্য আুবৃদ্ধ তুমি মানে মনে রাখা চেষ্টা করব বুঝি হল তা দেখো আগে দেখা চিত্তরঞ্জন দাস ভিতর কোয়েশন আসেনি ছাড়ো আহ রে হম দেখো নিত্যানন্দ শতপথী গোটে দেখাথি হে ফারথি এক উচ্চকোটি জীবনী গ্রন্থ ওড়িশার জগৎ মহান গোপবন্ধু দাস পূর্ণ জীবন চরিত্রকে দেখ এইটা গোটে প্রফেসর নিত্যানন্দ শতপথী রচনা কলে হে ফাথি হে ফারথী কোপবন্ধু দাস জীবনক নেই কি রচনা প্রফেসর নিত্যানন্দ প্রফেসর নিত্যানন্দ রচনা হে ফাথি হে জীবন দেখো আমি ଆମର ଆଉ ରହିଲେ କି କି ରହିଲା ଆଉ ଗୋଟେ ଗୋଟେ ରହିଥିବ ବାଉଡ଼ି ବନ୍ଧୁ କରଙ୍କର ସାହିତ୍ୟ ଫାଧକ ମାୟାଧର ମାନସିଂ ଦେଖ ମନେ ରଖ ସାହିତ୍ୟ ଫାଧକ ମାୟାଧର ମାନସିଂ କାହାର ପ୍ରଫେସର ବାଉଡ଼ି ବନ୍ଧୁ କରଙ୍କର କ'ଣ ସାହିତ୍ୟ ଫାଧକ ମାୟାଧର ମାନସିଂ ହେଲା

সংগ্রাম সেটা কে সেটা মো জীবন সংগ্রাম উনিশশো ছয়ানব্বই মসহার কেন্দ্র স্বাভাবিক প্রস্তুত জবিত হয়েছিল সেটা আমি আলোচনা তারপরে এটা মধ্যে তারপরে আমি আলোচনা দেখো এটা আমার এটা এটা দেখো মায়াধর মানসিংকরি দেখ আইটা কিন্তু গোপীন্দ্র মহান্ত রচনা করেছেন কখন ধুলি মাটির সন্থ কাহি গোপাব চৌধুরীকে নিয়ে কি রচনা নিয়ে উৎকল মধুসূদন সেইটা মধ্যে আমি আলোচনা তারপরে প্রফেসর নিত্যানন্দ হে হে পন্ডিত গোপবহুদ দাসনের জীবনকে নিয়ে সেই রচনা করেছেন এবং সেইটা মানে আমি আলোচনা করে ফারি তো এত আমার পিলা মানে সরযাইছি যেটা কিনি বা যেটা কোশ্চিন চান্স মানে যে প্রসিদ্ধ যে প্রসিদ্ধ তাঁক আলোচনা এবং গোটে তোমার যে ফতুরানন্দর মো লা মো তো ভিতরে কোশ্চিন আসি কিনা দেখো আমি যেতে আলোচনা করতে যেতে ভ্রমণ কাহিনী পড় বা যেতে আত্মজীবনী মানে পড়ুয়া চরিত্র ভিতরে সে কোশ্চেন আসেনি কিন্তু কোথাও হয়েছে এটা তোমার সেমিস্টার অমর সিক্স সেমেষ্টার অ তুমি মুদি যে পিজি কোশিষ্ট সিলাবস না নাই তো আমি কোথাও কাহুকে আমি মানে পড়ুছি আপনার প্রস্তুতি যা সিলাবস দিলে বা আমার ওড়িয়া সাথে ইতিহাস বি যাচ্ছি সবকিছু প্রচার পাশ্চাত্য সাহিত্য তো পড়ুজা তেমন যেহেতু ভ্রমণ কাহীের পশ্চিম আফ্রিকার ওই ঢেকি ভুবেশ্বর বেহেঙ্গার অত সেই মানে ভিতরে হি কোশ্চেন আসে কিনা তুমি সেটা অলরেডি দিয়ে প্রস্তুতি পড়াশোনা বুঝি হল সেইভাবে ভাবে মুুটা কাহিনী কাহীবি আত্মজীবনী কাহার ফতুরানন্দ অরব আমার যে রামচন্দ্র মিশ্র বলে বুঝি হেলা তো কে কে পাব যে ফতুরানন্দ বা ফুটা ফুটাডার কাহাণী ভিতরে কোশ্চেন আসবো নি ভিতর কোয়েশ্চেন আসে যেহেতু তোমার সেমেষ্টারে যা দিয়েছে সে ভিতরে ভিতরে কোশ্চিন আসে কিন্তু তা বাহাতাও সেত ভিতর কোশ্চেন তুমি দিয়ে নি তো তোমার সিলাবসে যা দিয়েছি তুমি তাকে পড়ে এবং তুমি যদি প্লস থ্রি পড়ি নবী তাহলে মো চ্যানেল যাই সোম টুটোল ইউটিউব চ্যানেল যাই তোমার প্লেলিস্ট সিরিয়ালি হিসার বনা হয়েছি কোর্ এক্স কোর এক্স ফাই কোর এক্স ডবল এইট ডিএসি থ্রি ডিএসি ফোর তোমার বনাই দিয়েছি হ্যাঁ তুমি মানে মধ্যে যাই

তাহ আলোচনা করে দেবা যা ফলে কি তোমার এই জীবনী আত্মজীবনী সরয বুঝি তো তো সমস্ত গোটে অনুরোধ করবি যে মো টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে নাও সে জয়েন যা ফলে কি তুমি তোমার ডাউট ক্লিয়ার করার সহ ডিসিপশন মধ্যে ফ্যামিল হয়ে পাব পর্সনা মেসেজ করে পচারি ডিসক্রিপশনে পাবো ইনস্টাগ্রাম মোটর ইন্টাগ্রাম লিঙ্কি তোমার যা ডাউট হচ্ছে পেয়ে আমি পচার পড়া পড়ি করে তোমার সময় দেখা এই তারিখ হাজি হা তোমার আজ হল তোমার কে

কর্তব্য হ্যাঁ এবং গোটে কোশ্চিন বারবার আসছে স্যার আসে এত সব বুঝিপুর এবং কেমনি পড়ি তো পিলা না তাকে কমিটি পড়ি সেটা তো তুমি পড়ে বিমি সময়াড়ি পড়ি সেটা তুমি কে পারিনি তথিবি যে প্লস থ্রি তুমি যদি ঠিক সে পড়ে যা তাহলে তোমার এটা পড়ে ডিফিকটু তুমি যদি প্লস থ্রি ঠিকসে পড়ি না তাহলে তোমার টিকিট ডিফিকল্ট পারে কিন্তু প্লস থ্রি যে ঠিকসে পড়ি এটা কোথায় আছে এটা সব তো প্লস থ্রি হি প্লস থ্রি যে ঠিকসে পড়ি তাকে সেটা ডিফিকল্ট লাগবে না পুমি যদি কাহার কিছু অসুবিধা হচ্ছে তাহলে মো তর যা বি হো হেল্প চেষ্টা করি তো মানে কমেন্ট করি